আসাউক তাহানির খতিদাহ প্রথার দরে অতি ভয়ানক জি আসলে বাল্য বিবাহর প্রচলন এই প্রচলন রুধিবর বাবে বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এক সুদূর প্রসারী পদক্ষেপ লৈছিল আর এই পদক্ষেপের ইতিমধ্যে ভাল ফলাফল আহিছে ইতিমধ্যে সর্বভারতীয় পর্যায়ের এটি সংস্থা ইন্ডিয়া চাইল্ড প্রটেকশনে সর্বভারতীয় পর্যায়ত যে জরিপ করেছিল আর সেই জরিপত ইতিমধ্যে যেবেদন জরিপর জড়িয়ে যেবেদন দাখিল করেছে টুয়ার্ডস জাস্টিস এন্ডিং চিলড্রেন ম্যারেজ নামৰ যি প্ৰতিবেদন এই প্ৰতিবেদনত এটা কথা স্পষ্ট হৈছে যে সৰ্বভাৰতৰ ভিতৰতে অসমত 2021-22 আৰু 23-24 বৰ্ষত আচলতে যি চাইল্ড মেৰেজ বা বাল্য বিবাহ এই বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত কিন্তু এটা সুদূৰপ্ৰসাৰী ফলাফল আহিছে আৰু 81% ইতিমধ্যে বাল্য বিবাহ ৰোধ হৈছে আৰু 1% গাঁৱত ইতিমধ্যে এই বাল্য বিবাহ সম্পূর্ণরূপে নাইকিয়া হয়েছে আর 40% গাঁৱত বিশেষভাবে এই যে আসলে পদক্ষেপ লৈছিলে এই পদক্ষেপৰ জৰিয়তে প্রভাব পৰিছে আৰু আন এটা গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এইটো কথাও ঘোষণা কৰিছে যে এই যে পদক্ষেপ লৈছিলে এই পদক্ষেপে পুনৰ নভেম্বৰ মাহৰ পৰা এই অভিযান চলিব যে অসমত বাল্য বিবাহ সম্পূর্ণরূপে বন্ধ হব লাগিব তেওঁ নির্দেশনাও জারি করেছে আর এই যে পদক্ষেপ এই পদক্ষেপক 91% লোকে কিন্তু সমর্থন করেছে আর যে প্রতিবেদনের কথা কইছো যে টুয়ার্ডস জাস্টিস এন্ডিং চাইল্ড ম্যারেজ এই যে প্রতিবেদন এই প্রতিবেদনত কিন্তু এইটো কথা স্পষ্টকৈ উল্লেখ করেছে যে অসমক ভারতের আন রাজ্যসমূহ কিন্তু এই সময়সাত অনুকরণ করার প্রয়োজনীয়তা আছে বা এই বিষয়টুক লৈ অনুকরণ করার প্রয়োজনীয়তা আছে আমি এই গোটেই কথাখিনি যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নভেম্বর মাহৰ পৰা এই অভিযান চলাম বুলি কৈছে আকৌ চলিব বুলি কৈছে গোটেই কথাখিনি আমি মৰিয়নি সমষ্টিৰ বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী ডাঙৰীয়া আমাৰ লগত আছে মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ পোনে পোনে এই কথাখিনি এটা ভাল এটা খবৰ আহিছে 81% ইতিমধ্যে বাল্য বিবাহ ৰোধ হৈছে আৰু এই যিটো প্ৰক্ৰিয়া লৈছিলে এই প্ৰক্ৰিয়াটো লৈছিলে পদক্ষেপটো লৈছিলে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্ৰীয়ে আপোনাৰ প্ৰতিক্ৰিয়া কি হ'ব অত্যন্ত এটা ভাল খবৰ মই ৰাজনীতিৰ লগত মাতৃদিনৰ পৰা জড়িত হৈ আছোঁ আৰু সক্ৰিয় ৰাজনীতি মোৰ বিধায়ক হোৱা 2006 চনৰ পৰা 18 বছৰে হ'ল বিভিন্ন সময়ত বিভিন্ন যি প্ৰতিবেদন আছিল অসমৰ বিশেষকৈ শিশুর মৃত্যুহার আর মহিলার মৃত্যুহার ইয়া যথেষ্ট সংখ্যক বৃদ্ধি পাইছিল সমগ্রভাবে কিন্তু কোনো কেতিয়াও কোনো রাজনৈতিক দলের নেতাই হোক আজি যিমানে চিৰবাখৰ কৰি থকা বিভিন্নজনে হোক বা মুখ্যমন্ত্রী ডাঙৰ সমালোচনা কৰি থকা লোকে হোক বিভিন্ন জ্ঞান মানে একদম জ্ঞানের ঊর্ধ্বত থকা লোকসকলে কেতিয়াও এই কথাবোৰ কোৱা নাছিল বা পরামর্শ দিয়া নাছিল যে বাল্য বিবাহ রোধ কৰিব লাগে বাল্য বিবাহ লৈ পেলাই এটা পদক্ষেপ লব লাগে আজি বিশেষভাবে আজি কমতি বয়সত 15 বছৰ যদি যেতিয়া গর্ভবতী হয় যেতিয়া রক্তচাপত ভোগে এনে কইনা আর যেতিয়া সন্তান জন্ম দিব সময় সন্তানের মৃত্যু হয় বা মাতৃ মৃত্যু হয় এই সংখ্যাটো অসমৰ ইমানে বৃদ্ধি পাইছিল যার কারণে আমার অসম আমি বহু ক্ষেত্রত স্বাস্থ্য শিতানের ক্ষেত্রে আমি বহু পিছিয়ে থাকার নিচি একটা বিষয় ভারতবর্ষের প্রেক্ষাপটত এনে ধরনের দেখাব বিচরা হয়েছিল বা এনে ধরনের ছবি এখন আছে কিন্তু আজি তারিখত বাল্য বিবাহ রোধের বাবে আজি 80% অধিক আজি সরকারে যেতিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়া পদক্ষেপ ললে আজি রাইজ বিভিন্ন দল সংগঠন যখন চিৰবাখৰ কৰিছিল লাহে লাহে তেওঁলোকেও বুঝি উঠিলে আর শেহতীয়াকে যে প্রতিবেদন যাকালি প্রকাশ পাইছে ইন্ডিয়ান চাইল্ড জাস্টিসের যে প্রতিবেদন সচাকে খুব আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অকল কেবল বাল্য বিবাহ রোধ করে পেলায় কইনা সন্তানক অকল মৃত্যুর মুখর পর রক্ষা করেছে এয়া নহয় আমার অসমৰ যিটো ছবি বিশেষকৈ শিশুর মৃত্যুহার আর আর মাতৃ মৃত্যুহারের সংখ্যা যদি বৃদ্ধি পাইছিল সেও ক্রমে হ্রাস হ্রাস পাব সেয়াও কমিব লগতে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক আদরণি জানাইছো এই পদক্ষেপে তৃতীয়তে যদি চাব যাওয়া যায় আমার বহু মেধাসম্পন্ন আমার আজি যদি চাই পড়াশোনার ক্ষেত্রে
আমার ছোৱালীয়ে ভাল ফলাফল করে আছে, কইনা সন্তানে, এই কইনা সন্তান সকল যখন হয়তো মৃত্যু হবলগা আছিল সেইসকলক রক্ষা করে ভবিষ্যত দিনত অসমৰ যে বিভিন্ন ক্ষেত্র এখনত মহিলার একটা অবদান আগবাবলে গৈ আছে, অর্থাৎ কইনা সন্তানক তেখেতে যে গুরুত্ব দিলে আজিলৈকে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো আগর সরকারের দিনত এনে পদক্ষেপ আমি পোৱা নাছিল। মুখ্যমন্ত্রী ডাঙরে বিশেষ এই পদক্ষেপের বাবে তেখেতে এটা কাম অকল করা নকৰিলে, তেখেতে এই কামৰ লগতে দুই তিনটা চারিটা তেখেতে খুব সুন্দর মহান কাম করলে, ইয়ার বাবে মুখ্যমন্ত্রী ডাঙরে কৃতজ্ঞতা জানাইছো, ধন্যবাদ জানাইছো। তেখেতে যি পদক্ষেপে তেখেতে লৈছে মুখ্যমন্ত্রী হওয়ার দিনেরপরা, আজি ড্রাগসের বিরুদ্ধে অভিযানে হোক, যিসকলে রিহেব সেন্টার গৈছে, আপনি সাংবাদিক হিসাবে আপনি গৈ পাইছে, তাত যোৱা লোকসকলে দেখে কেনে ভয়ে ভয়ে রূপ লৈছে বা রূপ লয়, এজন যেতিয়া নিচাযুক্ত যেতিয়া ডুবি পড়ে তেওঁক যেতিয়া উদ্ধার করা করে পেলে কিমান কষ্ট করবলগা হয়, বাপেক মাকে কিমান ভুগিবলগা হয়, এই কথাবোৰ যদি চাওঁ আমি, ড্রাগসের বিরুদ্ধে অভিযানে হোক, অপরাধ আর অপরাধের বিরুদ্ধে অভিযানে হোক, আজি অসমখনত মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি পুয়াই হোক, আজি অসমৰ শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে হোক, আজি গুলি ফুটা বোম ফুটা অসম নোহা করার ক্ষেত্রে হোক, বিভিন্ন দিকত যে অবদান মই শলাগ লৈছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার বাবে, আমি সকলে প্রার্থনা করো, মই তো সদায় প্রার্থনা করো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যিমান আগবাড়ি যাব, অসমখনক যিমান আগুৱাই লৈ যাব, ইয়ার লগতে মোৰ মৈনী সমষ্টি আগুৱাই যাব। মই বিশেষভাবে গৌরব অনুভব করো মৈনী সমষ্টি বিধায়ক হিসেবে, মোর মাতৃ আসলে তিনবার বিধায়িকা, মই আসলো পাঁচবার, চারিবার আসলো কংগ্রেসের বিধায়ক, কিন্তু কেতিয়াও মৈনী সমষ্টিত কোনো এটা ডাঙর প্রতিষ্ঠান কংগ্রেসের দিনত কেতিয়াও মাতৃ দিনতো নাপালে, মোৰ দিনত কংগ্রেসের সময় নাপালে, কিন্তু এই তিন বছর নহতে বিজেপির দিনত, এই বিজেপি সরকার দিনত আজি মৈনীত আইন মহাবিদ্যালয় পালো, এখন বিষ্ণুযুক্ত চিকিৎসালয় পালো, ইয়ার লগতে মহিলা বিশ্ববিদ্যালয় পালো, আদর্শ এখন মহাবিদ্যালয় লাভ করলো, কেখন আদর্শ বিদ্যালয় লাভ করলো, মালা অধীনত ধুদুয়ালি লাভ করলো, এই যে ভাল হয়ে গৈ আছে, মই তো ভগবানক ঈশ্বরক ধন্যবাদ জানাইছো, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দরে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দরে মুখ্যমন্ত্রী আমার প্রয়োজন আছিল, তেখেতক মুখ্যমন্ত্রী প্রদান করার বাবে আমি ধন্যবাদ জানাইছো। কবাত যদি আর যদি কিবা তেখেতর যদি কবাত আরো আগুয়াই যাব লাগে, ঈশ্বরে যেন তেওঁ জ্ঞান দিয়ে আশীর্বাদ দিয়ে মই প্রার্থনা জানাইছো। যেহেতু এই কথাটো তেওঁ আজি কৈছে, উল্লেখ কৰিছে যে নৱেম্বৰ মাহৰ পৰা আকৌ এই অভিযান চলাব, বাল্য বিবাহৰ বিৰুদ্ধে যি অভিযান চলিছিলে, আৰু ইতিমধ্যে এই কথাটো কোৱাই হৈছে যে 30% গাঁও সম্পূৰ্ণৰূপে বাল্য বিবাহ মুক্ত হৈ পৰিল, আৰু নৱেম্বৰ পৰা আকৌ অভিযান চলাব। আসাম আমাৰ মাজত মই নিজে পাইছোঁ বিভিন্ন, মই কোনো জাতি ধৰ্মৰ কথা ক'ব বিচৰা নাই, বিভিন্ন জাতি ধৰ্মটো আছিল তামুলি বুলি কয়, তামুলি বুলি কয় লৰাটোৱে 17 বছৰ, লৰাটো বয়স ছোৱালীজনী 15 বছৰ বয়স, পলাই লৈ গুচি যায়, এই লৈ গ'ল আৰু হ'ব, আৰু কি তেওঁলোকক বুজাব লাগে এইটো নহয়, হ'ব ছাগলী এটা দিব, মুৰ্গী এটা দিব, তেওঁলোকে বিবাহ পাতি দিয়ে, মিলা মিলি কৰি দিয়ে, এই যে যেতিয়া গৰ্ভৱতী হয় 16 বছৰীয়া 15 বছৰীয়া 13 বছৰীয়া এগৰাকী মাইনা সন্তান, এগৰাকী ছোৱালী সন্তান যেতিয়া তেওঁ মৃত্যু হয়, তাৰপিছত কিন্তু এই তামুলি বা কারো এই পার্টি খোৱাবোৰ এইবোৰ যিসকলে হ'ব বুলি কৈ পেলাই মিলাই ৰাখি দিয়ে, সেই তেনেকুৱা বাছ বিচাৰ কৰা মানুহবোৰৰ খবৰ ল'বলৈ কিন্তু আজৰি নাই, তেনেকুৱা সময় নাই, সেইকাৰণে এই কথাবোৰ নাইকিয়া হৈছে। মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া যেতিয়া কঠোৰ আইন ল'লে যে কোনোবাই যদি জড়িত থাকে, কোনোবাই যদি ইয়াৰ লগত অকণমান সংস্পৰ্শ ৰাখে, তেওঁক জেলত দিয়া হ'ব, মানে এয়া 80% নহয়, মইতো কওঁ প্ৰায় 100% মানে কমিবলৈ গৈ আছে, বহু অঞ্চলত, মই নাম উল্লেখ নকৰোঁ, মানে কোনো মানে কোনো জাতি ধৰ্ম লৈ পেলাই প্ৰত্যেক জাতি ধৰ্মতে কম বেছি পৰিমাণে অলপ আছিল, আজি নোহোৱা হৈছে, খুব আদৰণীয় পদক্ষেপ।